Hello everyone, assalamu alaikum. This is me, Mario Hussain, owner and founder of Stylish Abaya. Shobai khub taratari join korben. Join kore life ta share kore diben. আর আজকে আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি যে আজকে কি দেখাবো, ঈদ ধামাকা, ঠিক আছে? আজকে যেগুলোই দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ ঈদের কালেকশন, ব্রাইডাল থেকে স্টার্ট করে মানে ফুললি ঈদ, মানে ঈদ ভলিউম, ঠিক আছে? সো ব্রাইডাল অনেক দিন থেকে অনেকে চাচ্ছিলেন, ব্রাইডাল আমি নিয়ে আসতে পারিনি এতদিন, কারণ আমাদের প্রোডাকশন একটু স্লো ছিল আর এর মধ্যে করোনা রোনা হাবি যাবি এত কিছু, মানে সব কিছু মিলিয়ে আসলে একটু স্লো হয়ে গেল। আর আমরা ইচ্ছা করি আসলে মানে একেবারে রোজার কাছাকাছি টাইমে এই ব্রাইডালটা লঞ্চ করতে চাচ্ছিলাম। সো আমি আগে সবাই জয়েন করেছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম, সবাই চলে আসলেন। এখন হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম বলে দিচ্ছি, ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড ঢাকা হচ্ছে ফুল অ্যাডভান্স আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা ঈদের পর হয়তো নর্মাল হয়েও যেতে পারে। সো সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আর আমি আমাদের স্টাইলিশ ইউকে কসমেটিক্স পেজে একটু শেয়ার করে দিয়ে আমি দেখানো স্টার্ট করবো, ওকে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো আমরা এখন ইউকে কসমেটিক্স পেজে শেয়ার করে দিয়েই আমরা দেখানো শুরু করব। আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কিন্তু, কারণ আজকে একেবারেই এক্সক্লুসিভ আইটেম থাকবে, একেবারেই এক্সক্লুসিভ, এবং খুব ব্রাইডাল, খুব সুন্দর সুন্দর ব্রাইডাল থাকবে। সো সবাই লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে যার যার ওয়ালে অ্যাটলিস্ট। আপু সব লাইভ দেখি, জোহা নাকি আপু, আমি তোমার সব লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনারা দেখেন বলেই তো আমরা ইন্সপায়ার্ড হই আপু, না হলে কি আমরা এত রাতে লাইভ করতে পারতাম, এত কষ্ট করে আমরা লাইভ করতে পারতাম? আপনারা আমাদেরকে ইন্সপায়ার্ড করেন বলেই আমরা এত কষ্ট করতে পারি। তোমার কালেকশন ইজ ভ্যারি গুড, থ্যাংক ইউ সো মাচ আসমা ফেরদৌসি, অনেক ভালো লাগছে তোমাকে আপু, থ্যাংক ইউ আপু, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রাখো ফোনটা একটু রেখে দাও। আচ্ছা, আমি যেটা পরে আছি সবার আগে আমি এইটাই দেখাই, সেটা হচ্ছে আমাদের সেই ব্রাইডাল, একেবারে ব্রাইডাল গাউন যেটা, এই যে দিস ওয়ান, ওকে? এইটাও কিন্তু আমরা বলেছিলাম যে আমরা স্টক করব না, এটা শুধুমাত্র প্রি অর্ডার করব, বাট আপনারা বিশ্বাস করতে আপনাদের কষ্ট হবে যে এইটা আমাদের স্টক ছাড়াই কি পরিমাণ প্রি অর্ডার আসছে। সো ওই কারণে আমরা স্টক করতেও সাহস পেলাম যে এটা হিউজ একটা স্টক করা যায়। এটা দুইটা কালারে আপাতত স্টক হয়েছে, দুইটা না, হ্যাঁ দুইটা কালারে, দুইটা কালারে স্টক হয়েছে। সো এখন আমরা হচ্ছে স্টকটাই দেখাবো, হ্যাঁ স্টকের থেকে দেখাবো আপু, ইউএসএতে কীভাবে নিব। আর রুশি সরকার আপু, আপনি ডিএইচএলের মাধ্যমে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো। আপু লিপস্টিক ভালো লাগছে, হাসিতে মুখটাও লিপস্টিকের সাথে ফুটে আছে, থ্যাংক ইউ আপু, লাল পরি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, কাফতান আবায়াগুলো দেখান আপু, দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো। এই জন্য আমি কিন্তু ঈদের ধামাকা লিখেছি, আমি কিন্তু কোনো কিছু স্পেসিফিক বলি নাই, কারণ আজকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যে আমি নিজেই আসলে মানে হতবাক যে এত সুন্দর কালেকশন। এই যে এই হচ্ছে এই ব্রাইডাল গাউনটা, একদম ফুল ব্রাইডাল, এটাই অল ওভার হচ্ছে আপনার বুকে কাজ, যদিও আমি হেজাব দিয়ে মানে ফুললি কভার করা, সো ওইরকম আসলে বোঝা যাচ্ছে না। এই যে আমি একটু সাইড থেকে দেখাই, একদম গর্জিয়াস কাজ, হ্যাঁ এটা কিন্তু হেজাব সহ সেট, আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু হেজাব সহ সেট। এই যে আপু রাত 11-12টা আসলেই বুঝি স্টাইলিশ আবার লাইভ নোটিফিকেশন, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে রেড কুইনের মতো লাগছে, জিয়াউল হাসান জিসান ভাইয়া। আচ্ছা 600+, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য মানে শুকরিয়া আদায় করি। আপু পেছনে ডলারটা দেখেন আপু, আপনারা সবসময় ডলারটা দেখতে চান, বাট ডলটা আমি কেমনে নিয়ে আসি বলেন দেখি, ডলটা তো আনা জানা, লাল টুকটাকে বউ, থ্যাংক ইউ। শোরুম কোথায়? রিতা জোমর ভাইয়া বাপু আমি জানি না, আপনি আমাদের জাস্ট ক্যাপশনটা ফলো করেন, ক্যাপশনে আমাদের সবগুলো আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। সিলেট শোরুমে পাওয়া যাবে না আপু, সিলেট শোরুমে আসলে এত গর্জিয়াসগুলো আমাদের স্টক রাখা হয় না, বাট আপনি যে যদি প্রি অর্ডার করেন এবং এটা যদি স্টকে থাকে, আপনি অর্ডার করতে করতে যদি স্টকে থাকে তাহলে আপনাকে ডেলিভারি দেওয়া হবে। আপনি সিলেট আউটলেট থেকে যদি রিসিভ করেন সেই ক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হবে না।
আপনি যদি অর্ডার করে আসেন এবং আমরা এখান থেকে আপনাকে ফ্রি ডেলিভারিতে দিব। আপু আপনি অনেকদিন বাঁচবেন, মাত্রই আপনার কথা ভাবছিল। সুমাইয়া স্বর্ণালী আপু থ্যাংক ইউ, আপু থ্যাংক ইউ। আপু কাফতান আবায় দেখান, আপু দেখাব আগে, আমারটা দেখিয়ে নেই, এই যে এইটা, হ্যাঁ আমারটা দুইটা কালারের রিস্টক হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এর আগে যে আমার ছবিটা দেওয়া ছিল সেটা ছিল পিঙ্ক কালারের, দিস ওয়ান কি ঝাঁকানাকা, তাই না? পুরাই ঝাঁকানাকা। এই যে এই হচ্ছে ব্ল্যাকটা, এইটার যে ঘের, এই দেখেন আমি ঘেরটা, আপনারা আমার পেজে একটা ব্রাইডাল শ্যুট হয়েছিল, আমি নিজেই সেই ছিলাম চট্টগ্রামে শোরুম তাড়াতাড়ি ইনশাল্লাহ। আচ্ছা আবায়াগুলোর সাথে হিজাবও আছে, হ্যাঁ এই দুইটার সাথে আছে, এই ব্ল্যাকটার সাথে এবং রেডটার সাথে আছে। আমি যে রেড মেরুনটা পরে আছি, এই যে দেখেন কত যে ঘের, মানে আপনি যখন বসবেন জাস্ট পদ্ম ফুলের মতো এইভাবে ঘুরে থাকবে। আমার একটা ছবি আছে, আপনারা ছবিটা দেখেন তাহলেই বুঝবেন, সেম টু সেম। বাট আমি বলবো যে আমার ওইটার চেয়ে ওইটা আরও বেশি গর্জিয়াস হয়েছে, কজ আমি আজকে ওয়্যার করে, আমি আজকে পরেই ফিল করতে পারছি যে আমি যখন আমারটা পরি ওইটার চেয়ে ওইটা ওয়েট বেশি। মানে আমার কাছে মনে হচ্ছে যে ফ্যাক্টরি ভাইয়া বোধ আমার সাথে একটু দুই নম্বরই করলো, যে আমার জন্য যেটা করেছে এটা সে একটু হালকা। বাট এইটা কিন্তু আমার কাছে, আপু একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করো না, সার্কেল ভেতর থাকে নাকি শুধু 3 ইঞ্চিস করে এসে লেখা থাকে? আমি বুঝি না আপু, দুবাই বোরখাগুলোতে কি এসে লেখাটা সার্কেলের ভেতরে থাকে নাকি এস শুধু 3 ইঞ্চিস করে এস? আপু আমাদের দুইটা লোগো, দুবাইয়ের আবায়ের কথা বলি, দুবাইয়ের আবায় আমি দুইটা লোগো এখনই দেখিয়ে দিচ্ছি, কারণ আমাদের দুইটা ফ্যাক্টরি থেকে আসে, দ্যাটস ওয়ে আমাদের দুইটা লোগো। আমি দুইটা লোগো আপনাদেরকে এখন দেখিয়ে দিব, হ্যাঁ এই দুইটা লোগোর বাইরে কিন্তু আমাদের প্রোডাক্ট না। এই যে এই হচ্ছে ব্ল্যাকটা, দুবাই ম্যাটেরিয়ালে করা, এটা সাইজ হচ্ছে 56, হ্যাঁ এটা 56, আমারটা মেবি 54 আছে সম্ভবত। আচ্ছা হিজাবটা দেখাই এবার, ও মা গো অনেক ওয়েট কিন্তু। এই যে এই হচ্ছে হিজাবটা, এইটার সাথে দুবাই ম্যাটেরিয়ালে একদম সেম ম্যাটেরিয়ালে হিজাব, ওকে সেট সেট করাই আছে কিন্তু, এই দুইটা কিন্তু সেট করা। আমি এটা প্রাইস এবার বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 12,500। আচ্ছা আমাকে একটু দুবাই একটা আবায় দাও, আমি একটু লোগোটা দেখাই দিই। আপু সিলেটে আপনাদের সব আছে? হ্যাঁ আপু, মীরা বাজার মীরা গার্ডেন হোটেলের ঠিক পাশেই আপনার আলি টাওয়ারে, হ্যাঁ একদম তামাবিল রোডে। আমি দুইটা লোগো দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের দুবাইয়ের দুইটা লোগো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই হচ্ছে একটা লোগো, হ্যাঁ এই হচ্ছে একটা লোগো, শুধু এস এ করা, শুধু এস এ, ঠিক আছে? আপনারা দেখে নেন, খুব ভালো করে দেখে নেন, এর বাইরে যেটা থাকবে, একটু এই করো, এর বাইরে যেটা থাকবে সেটা আমাদের প্রোডাক্ট না। আমি দুইটা লোগো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমাদের দুই ফ্যাক্টরি থেকে আসে। সো কই গেল এটার লোগোটা, কোথায়? এই যে এইটা হচ্ছে সার্কেলের মধ্যে, আপনি যেটা বলছেন, এই যে এই হচ্ছে একটা সার্কেলের মধ্যে, এই যে এস এ একটা সার্কেলের মধ্যে খুব সুন্দর করে, হ্যাঁ এসটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখা, এস এ স্টাইলিশ আবাই। এই দুইটা লোগোই হচ্ছে আমাদের, এই দুইটা লোগোই কিন্তু আমাদের, বাট এর বাইরের এস এগুলো আমাদের না। যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন, ডিরেক্ট পুলিশ কেস হয়ে যাবে। আচ্ছা আপু তোমার সব তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। একটা প্রোডাক্ট নিয়ে বুঝতে পারছি যে আপনাদের কথা কাজের মিল আছে, তানিশা খান আপু আপনাকে একদম কলিজার ভেতর থেকে, হার্টের ভেতর থেকে আপনাকে এত বড় একটা থ্যাংকস দিলাম যে আপনি লাইভের মধ্যে এত সুন্দর করে আমাকে বললেন। আপু চিটং একটা ব্রাঞ্চ খুলেন আপু, দিব দোয়া করেন আপু। আচ্ছা আচ্ছা ওকে, এই হচ্ছে আমারটা, স্ক্রিনশট নিয়ে নেন, দারুণ একটা গাউন, মানে ব্রাইডদের জন্য আমি বলবো পারফেক্ট একটা গাউন, যারা কি বলে হিজাবি আপুরা ব্রাইড আছেন, যে আপনি লেহেঙ্গা পরতে চাচ্ছেন না, শাড়ি পরতে চাচ্ছেন না, সো তাদের জন্য এই গাউনগুলো পারফেক্ট। আপনার হাতেরটা, আচ্ছা প্রাইস বলেছি আপু, আচ্ছা আপু একটু কম প্রাইসে কিছু দেখেন আপু, এটা তো ব্রাইডাল গাউন, এটা প্রাইস একটু বেশি, বাট আমি কম প্রাইসেরও দেখাচ্ছি, আজকে ব্রাইডালই দেখাবো ম্যাক্সিমাম। এই যে এইটা প্রাইস হচ্ছে 12,500, এই দুইটা পিসই হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে। এখন আমি আরেকটা ব্রাইডে চলে যাচ্ছি, আরেকটা ব্রাইডে চলে যাচ্ছি, রেড কালার, আজকে মনে হয় ব্রাইডেরই ভূত ধরল আমার। এই যে এই হচ্ছে আরেকটা রেড ব্রাইডাল, হ্যাঁ একেবারে রাউন্ড শেপে, রাউন্ড করে একদম রাউন্ড, দেখেন নিচে ঘুরিয়ে ওয়ার্কটা করা আছে, ওকে ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই।
আচ্ছা আপু, কেব দেখাও আপু, দেখো নিকাব শুরু করবা কবে থেকে আপু? নিকাব শুরু করব কবে থেকে? আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন হেদায়ত দেয়, বাট এটা না যে আজকে আমি নিকাব করে কালকে ছেড়ে দিব। সো যখন আমি মনে করব যে আমি এটা কন্টিনিউ করতে পারবো, আমার নিকাব, আমি টোটালি নিকাব ছাড়া বাইরেও যাব না, প্লাস হচ্ছে আমি মানে ফটো সেশন আমার হবে না, বা হচ্ছে আমি লাইভে আসলাম নিকাব করলাম, অথবা আমি বাইরে যাচ্ছি নিকাব ছাড়া, বাইরে ঘুরে বেড়াচ্ছি, এইটা যেন না হয়। আমি যখন নিকাব করব, আমার ইচ্ছা আছে, বাট যখন আমি করব তখন যেন আমি মানে 100% কন্টিনিউ করতে পারি। দোয়া করবেন আমার জন্য। কায়নাত কি আজকে দেখাবেন? না আপু, কায়নাত আসে নাই। এই হচ্ছে রেডটা, ঠিক আছে? এই হচ্ছে রেডটা, একদম রেড ব্রাইট, বউদের একদম বউদের একটা আবায়া। ওকে, এটার প্রাইস হচ্ছে 7,900, এইটার প্রাইস হচ্ছে 7,900। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন। আচ্ছা, এর মাঝে মাঝে আমি আজকে মিক্স করে দেখাবো কিন্তু, হ্যাঁ, আজকে একেবারে মিক্স করে দেখাবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছে। আপু, অনেক আবায়া শোরুম ভিজিট করেছি কিন্তু আপনার স্টাইলিশ আবায়ের মধ্যে কোথাও দেখি নাই। জিসান ভাইয়া বা আপু, আপনাকে এতগুলা থ্যাংকস এত সুন্দর করে বলার জন্য। ইনশাল্লাহ আপু তৌফিক দান করুন, ইনশাল্লাহ নাদিয়া উলফাত আপু দোয়া করবেন আমাদের জন্য। আপু, আপনাদের শোরুমে নিউ কালেকশন আছে সব? আপু সব নতুন, সবই হচ্ছে একদম আমাদের ঈদ কালেকশন। বসুন্ধরা সিটি আউটলেট গিয়েছিলাম, তোমাকে দেখার অনেক শখ ছিল, বাট দেখো না আপু আমি এখন শোরুমে যাই না তো। আচ্ছা আপু, তোমাকে প্রোডাক্ট বেস্ট আমিও নিয়েছি, হামিদা হক আপু, থ্যাংকস এ লট। আচ্ছা, এর মধ্যে আমি কিছু ইরানি কেপ দেখাই, হ্যাঁ, এই যে কিছু ইরানি কেপ দেখাই, একেবারে ফুল এমব্রয়ডারি করা দুবাই ম্যাটেরিয়ালের উপরে। এই যে এই হচ্ছে এমব্রয়ডারি, সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক। ইনশাআল্লাহ তৌফিক দান করুক, বন্ধুদের এমন কথা শুনলে সত্যি মনে দোয়া আসে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এই হচ্ছে আরেকটা, হ্যাঁ, এই হচ্ছে আরেকটা। আচ্ছা, আমি কিন্তু একটা শেয়ারার আপুকে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু একটা শেয়ারার আপুকেও দেখতে পাচ্ছি না। মিনিমাম একটা করে শেয়ার করা যায়, আমরা 800+ আপুরা আছি, একটা কিন্তু শেয়ার করা যায়, তাই না? এই যে এই হচ্ছে অ্যাশ কালারটা, অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। আর আমরা কিছু কিছু আইডি কিন্তু একদম আমাদের মানে ইসেতে চলে আসছে, আমরা কিন্তু তাদের ব্যাপারে অ্যাকশনে যাচ্ছি, খুব রিসেন্ট আমরা অ্যাকশনে যাব, যে একদম আমরা প্রুফ পেয়েছি যে রিপোর্টের ব্যাপারটা বলেন বা আমাদের কাস্টমারদেরকে নক করা, আমরা কিন্তু টোটালি এটা বের করে নিয়ে আসছি। এখন হচ্ছে জাস্ট এটা আমাদের অ্যাকশনে যাওয়াটাই শুধু বাকি, হ্যাঁ। আর এই ব্যাপার আসলে আমি চাচ্ছি না, এই করোনা লকডাউন, নিজেরাই নিজেদের টেনশনে আছি, তার মধ্যে এই ধরনের ঝামেলাগুলোতে যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে মানুষ বাধ্য করছে, আসলে আমাকে মানুষ বাধ্য করছে। কেন যে আমার পেজের পিছনে এভাবে আমি বারবারই ওয়ার্নিং দিচ্ছি যে এটা করেন না, কারণ আমি চাই না গ্যাঞ্জামে যেতে, বাট আমাকে যদি বাধ্য করেন আমি করব। আমি কিন্তু আপনাকে খুব মানে খুব স্ট্রিক্টলি বলে দিচ্ছি, যে কাজটা করতেছেন আমি কিন্তু আপনাকে চিনে ফেলেছি, আপনার আইডি টাইডি সব কিন্তু চলে আসছে আমাদের কাছে, ঠিক আছে? এই যে এই হচ্ছে এমব্রয়ডারি করা, ফুললি স্টোন ওয়ার্ক, এমব্রয়ডারি ফুললি হচ্ছে স্টোন ওয়ার্ক করা, এটার প্রাইস হচ্ছে 4,900। ওকে, এই যে ফুললি এমব্রয়ডারি করা, এই যে ফুললি এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে স্টোন ওয়ার্ক। এটার কয়েকটা কালার আছে, আমি কালারটা দেখিয়ে দিচ্ছি, সাথে হচ্ছে আমি একটা পরেও দেখাবো। এই হচ্ছে একটা পেঁয়াজি কালার, আমি যেটা দেখালাম সেটা ডিপ অ্যাশ, এটা হচ্ছে পেঁয়াজি কালারটা, হ্যাঁ, এই হচ্ছে পেঁয়াজি কালারটা। এই ইরানি কেপটা এত নাইস, আমরা আপনাদেরকে বলেছিলাম যে ঈদে আমাদের সব ধামাকা কালেকশন থাকবে, বাট আমরা একটু লেট করে আনবো, আমরা একদম ঈদের অনেক আগে থেকে দেখাবো না, আমরা একটু লেট করে আনবো। অনেক 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 কালেকশন কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ, অনেক অনেক কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে এই হচ্ছে পিঙ্ক কালার, মানে পিঙ্ক না সরি পেঁয়াজি কালার, এই হচ্ছে পেঁয়াজি কালার। এই যে ঘুরিয়ে দেখেন, ওয়ার্কটা করা আছে, অনেক সুন্দর, বিশ্বাস করবেন না যে এই ইরানি কেপগুলো যেমনই কমফোর্টেবল তেমনই সুন্দর। আমি সবগুলো কালার দেখাচ্ছি। আবায়া নিয়েছে আপু, কাপড়, আচ্ছা কাপড় আপু, এটা একটু হালকা গরম পানি ইউজ করেন চলে যাবে। কানা টাকা যেমন রেখে দিয়েছি, কবে পাবো? আচ্ছা আপু, আচ্ছা আপু, কালেকশন অনেক সুন্দর হয়েছে অলওয়েজ, থ্যাংক ইউ। আচ্ছা আপু, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দিয়েছি সিন করে, কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। আচ্ছা আপু, আপনি আবার দেন, হ্যাঁ, ওরা রিপ্লাই করবে। তোমারটা মতন কি কালার আছে? আমি আমি দেখিয়েছি, আমারটা ব্ল্যাক কালার আছে, আমি যেটা পরে আছি এটা কিন্তু ব্ল্যাক কালারটা আমি দেখিয়েছি। আচ্ছা, ইরানি কেপের আরেকটা কালার হচ্ছে দিস ওয়ান, মাই মোস্ট ফেভারেট কালার ব্ল্যাক। আর এটা শুধু আমার না, ব্ল্যাকের জন্য সবাই আসলে পাগল। এই যে এখানে হচ্ছে স্টোন ওয়ার্ক করা, সাথে হচ্ছে এমব্রয়ডারি করা, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা। এই যে
4900, এই যে দেখেন ঘুরিয়ে কিন্তু এমব্রয়ডারি করা, অনেক 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 সুন্দর, মানে এটা বলে বোঝানো যাবে না, একদমই ম্যাটেরিয়ালটাও যেরকম আপনার মানে শরীর একেবারেই ঘামবে না। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকটা আইটেম দেখাবো, এটার প্রাইসটা গেস করতে হবে। হ্যাঁ আরেকটা আইটেম কিন্তু দেখাবো, এই হচ্ছে ব্ল্যাকটা। আমি তিনটা কালার দেখালাম, একটা হচ্ছে ডিপ অ্যাশ, একটা হচ্ছে ব্ল্যাক, আর আমি পেঁয়াজিটা পরে দেখিয়েছি, রাইট। আচ্ছা আরেকটা আইটেম আমি দেখাবো, এইটার প্রাইসটা আপনারা গেস করবেন, প্রাইসটা আপনারা আজকে গেস করবেন যে কত হতে পারে। ওকে, কই গেল কইটা, প্রাইসটা দেখানোর জন্যই করলাম এখন। আচ্ছা একটা ব্রাইডাল, ব্রাইডাল ব্রাইডাল, এই যে দিস ওয়ান, এই ব্রাইডালটার প্রাইস কত হতে পারে বলেন? এটা হচ্ছে দুবাই ম্যাটেরিয়াল, এটা কাজটা দেখেন মানে কি বলবো, আমি এইখানে ধরেছি লাইক আপনি আপনার গলার থেকে ধরেন একদম আপনার হাঁটুর কাছে, একদম হাঁটু বরাবর চলে গিয়েছে কাজটা, একদম আপনার হাঁটু বরাবর গিয়েছে। আর স্লেভের কাজটা দেখেন, এই যে স্লেভের কাটাটার নিচে কিন্তু কাজটা চলে আসছে, স্লেভের কাটার নিচে কাজটা চলে আসছে। এখন এটার প্রাইস বলতে হবে, ওকে, ইরানি কাফতানের উপরে করাই, যে ঘেরটা দেখেন ইরানি কাফতানের উপরে এইটা করা, অনেক বেশি সুন্দর। ব্যাক সাইডের ওয়ার্কটা দেখেন, স্টিল ব্যাক সাইডের ওয়ার্কটা একেবারে পেটের নিচে আপনার, আপনি যদি পেছন থেকে মানে সামনে থেকে যদি ধরেন একেবারে আপনার পেটের নিচে আসছে, যে কতটুক আমি জাস্ট আপনাকে হাতের এও যদি দেই, মাপেও যদি দেই, তাও দেখেন কত। এটার প্রাইসটা বলেন, এটার প্রাইসটা বলতে হবে, ঠিক আছে এটার প্রাইসটা বলতে হবে। পার্পল কালার, এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে, দুইটা কালার অ্যাভেলেবেল আছে, এটা বলতে হবে। এটার প্রাইসটা কত? 7500, 9900, 2500। আচ্ছা তোমারটা প্রাইস? আমারটা 12500 আপু, আমারটা 12500। এই যে এই হচ্ছে একটা স্লেভের ওয়ার্ক দেখেন, অনেক বেশি সুন্দর, জাস্ট আনবিলিভেবল, মানে কাজটা আমি গলা থেকে ধরি যদি এটা একদম হাঁটুতে চলে গিয়েছে, মানে আপনি নিজে মেপে দেখেন যে আপনার কতটুকু ওয়ার্ক আসতেছে, এবং এইটা অনেক সুন্দর কাজ। হ্যাঁ ব্যাক সাইডে একটা ওয়ার্ক আছে, সাইডে দেখেন একেবারে কাঁধের থেকে নিয়ে স্লেভ পর্যন্ত কাজটা যখন আসবে, আমি আপনাকে হাতাটা কীভাবে দেখাই, আচ্ছা হাতাটা আমি এভাবেই দেখাই, এটা খুলেই নেই তাহলে, আমি হাতার ডিজাইনটা দেখাচ্ছি, হাতার ডিজাইনটা আপনার কীভাবে আসবে, এই যে দেখেন যখন আপনি পরবেন আপনার হাতার সাইডে কিন্তু চলে আসছে কাজটা, কাঁধের থেকে নিয়ে হাতার থেকে একেবারে এই সাইড পর্যন্ত চলে আসছে। ওকে, এটা প্রাইসটা গেস করেন। এটার আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি, 6500, 6500, 8000, 7500, শিরিন একটা শিল্পী আপু না হয় নাই, আচ্ছা শ্রাবণী রহমান 5800 না হয় নাই, 6500 পেট দোষী একটা হয় নাই, এটার প্রাইসটা বলা হয় নাই। আচ্ছা এটার আরেকটা কালার দেখিয়ে দিই, এই হচ্ছে পিঙ্ক কালার, সেম ডিজাইন পিঙ্ক কালার, এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এবং দুই পিসই আছে, যার যার নিতে হবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে, কজ এটা দুইটাই আসছে। হ্যাঁ এত ভারী কাজ, এটা করতে অনেক দিন লাগে, আর আমরা যদি প্রি অর্ডারও নেই খুব তাড়াতাড়ি আপনাকে দিতে পারবো না। এই যে এই হচ্ছে ওয়ার্কটা। হ্যাঁ আর আপনারা জানেন আমরা কিন্তু অলওয়েজ ক্রিস্টাল স্টোন ইউজ করি, নট দ্য গ্লাস মানে কাঁচের স্টোন, ওইটা না, ক্রিস্টাল মানে হচ্ছে একেবারে ক্রিস্টালের মানে এই ওইটাতে পার্সেন্টেজ অনেক বেশি থাকে। তোমার পেছনের গুলো দেখতে পারবে প্লিজ? আচ্ছা কাজ কারো বোরখা পড়লে পর্দা হবে, আচ্ছা আচ্ছা কে আবায়া দেখান, দেখাবো। আচ্ছা 4900, 5900 না হয় নাই, 11000 টাকা না হয় নাই, 11500 হয় নাই। এই হচ্ছে পিঙ্ক কালারটা, হ্যাঁ এই হচ্ছে পিঙ্ক কালারটা, অ্যান্ড ব্যাক সাইডেও এই ওয়ার্কটা আছে, অনেক বড় করে ওয়ার্কটা করা আছে। আর আমি আবারও আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যাদের অনেক বেশি ইন্টারেস্ট আমাদের পেজের প্রতি যে রিপোর্ট করবেন, ঝামেলা করবেন, আমার মনে হয় আপনারা পায়ে পাড়া দিয়ে ঝামেলা করছেন, আপনার না মানে খাল কেটে কুমির আনছেন, আপনি নিজে কিন্তু নিজের বিপদটা নিয়ে আসছেন। আমি এখনও বলছি আমি কারোর সাথে কোনো ঝামেলা যেতে চাই না, আমি আমার মতো করে বিজনেস করি, আমি আমার মতো করে চলি, বাট আমাকে যদি আপনারা ঘাটাতে যান প্রবলেম হবে, ঠিক আছে আমি কিন্তু ছাড় দিব না। আর যারা এগুলো করতেছেন আমি কিন্তু মানে অলরেডি সবগুলো আইডি আমরা সেট করে ফেলেছি, সবগুলো আইডি আমরা পেয়ে গেছি, জাস্ট কমপ্লেনটা অ্যাক্টিভ করা বাকি, ঠিক আছে। সো আপনারা একটু সাবধানে চলবেন। হ্যাঁ আমি ঝামেলা করতে চাই না, আমাকে বাধ্য করলে কিন্তু আমি অনেক কিছু করব। এই যে এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা, ঠিক আছে
এই হচ্ছে স্লেভের ওয়ার্কটা, এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা। প্রাইস বলবো, প্রাইসকে দেওয়া ছিল না, আমি তো ভেবেছিলাম প্রাইস দেওয়া ছিল নাকি, না প্রাইস দেওয়া ছিল না। আচ্ছা 800 প্লাস আপুরা, আজকে আমরা 1K এখনো ক্রস করি নাই। 1K যদি আমরা ক্রস না করি অনেক নতুন নতুন কালেকশন দেখা থেকে কিন্তু বঞ্চিত হবেন, ঠিক আছে? আমি কিন্তু অনেক নিউ কালেকশন 1K না হতে আমি কিন্তু দেখাবো না। এখন আমি রেগুলার কিছু আইটেম দেখাবো, এক্সক্লুসিভ কিছু আইটেম 1K ক্রস করলে দেখাবো। এখন আপুরা আমাকে প্রমিস করেন যে 1K করবেন কি না, আমাকে প্রমিস করেন। 9900, 8900, ইনশাল্লাহ একদিন নিব। শিরিন একটা শিল্পী আপু, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ আপু কমের মধ্যে দেখো। হ্যাঁ দেখাবো, কিন্তু আমি এক্সক্লুসিভ আইটেমে যাব 1K ক্রস করলে। আমাকে কথা দেন যে আপনারা 1K আজকে করবেন কি না। সারা সাফা আপু শেয়ার করতে হবে, শেয়ার করে আসো। আচ্ছা আমাকে আজকে কথা দিতে হবে যে 1K আজকে হবে কি না, 1K ভিউ হবে কি না, আমাকে কথা দেন, প্রমিস করেন যে হ্যাঁ আমরা আজকে শেয়ার করে 1K তে নিয়ে যাব ইনশাল্লাহ, 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 কথা দেন। দেন আমি এক্সক্লুসিভ কিছু আইটেমে যাব, আমি কথা দিচ্ছি। আপনারা আমাকে কথা দেন যে 1K আজকে ক্রস করবেন, আমি এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাবো, ঠিক আছে? এখন রেগুলার কিছু আইটেম দেখাবো। এই হচ্ছে একটা লাইট মিন্ট কালার, লাইট মিন্ট কালারের উপরে খুব সুন্দর করে ইরানি কেপের ওয়ার্কটা করা আছে। এই যে ইরানি কেপের ওয়ার্কটা করা, এইটার ফ্লাওয়ারটা কিন্তু আরও ডিফারেন্ট। ওকে সবগুলো আবার অনেক সুন্দর, থ্যাংক ইউ তাসমিয়া আলম তোনা, তুমি এত ভালো কেন, আমাকে যে আপনারা এত বেশি ভালোবাসেন এই জন্য আমি এত ভালো। আপু 2000 প্রাইস, আপু 2000-এর মধ্যে আবাই করলে ওইটার কোনো কোয়ালিটি থাকে না গো না। আচ্ছা 9500, 12500, বলবো 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 প্রাইসটা বলবো আমি। আমাকে কথা দেন যে আপনারা আজকে 1K করে দেখাবেন, তাহলে কিন্তু আমি আরও এক্সক্লুসিভ কালেকশন দেখাবো, আপনারা কিন্তু বঞ্চিত হবেন না, এইটু গ্যারান্টি দিব। আচ্ছা এই হচ্ছে একটা কলাপাতা টাইপের কালার, স্টাইলিশ আবয়া, যে একবার প্রোডাক্ট ইউজ করবে সে স্টাইলিশ আবয়া ছাড়া কিছুই বুঝবে না, 100% শিওর, বিকজ স্টাইলিশ আবয়া অলওয়েজ বেস্ট। এইটা তো আমি পিনে দিবই, এখন এই কমেন্টটা আমি পিনেই দিব। জিয়াউল হাসান, জিসান ভাই আপনার কমেন্টটা আমি অবশ্যই পিনে দিয়েছি। এই যে এই হচ্ছে একটা কলা পাতা কালার, বা অনেক সময় আমি কালার বলতে গেলে মানে এই হয়ে যায়, হাজারস রেগে পেলাম আপু, হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা কী 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 ফাইরুজ ইসলাম আপু কী বললেন? আপু আমি তোমাকে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজার পাইনি, দুদিন আগে হঠাৎ আবার ফেসবুকে পেলাম, অনেক আনন্দ হয়েছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। ফাইরুজ আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আসামে নিতে পারবো কি? হ্যাঁ আপু অবশ্যই আসামে নিতে পারবেন, আপনার DHL-এর মাধ্যমে, যদি আপনার এরিয়াতে DHL থাকে আপনি DHL-এর মাধ্যমে নিতে পারবেন। আমরা অনেক কান্ট্রিতে দিচ্ছি আপু প্রোডাক্ট। আর আরেকটা ব্যাপার বলে রাখি, এটা না বললেই না, সেটা হচ্ছে যারা ভাবছেন যে লকডাউনটা একটু শেষ হোক বা একটু সব কিছু নর্মাল হোক তখন প্রোডাক্টটা নিব, বিলিভ করেন আপু আমাদের লাইভের পর প্রোডাক্ট থাকছে না। কেন থাকছে না আমি একটা রিজন বলি, কারণ ঢাকার বাইরের আপু যারা, দেশের বাইরে আপু যারা, তারা কিন্তু এইভাবেই প্রোডাক্ট নেয়, তাদেরকে অনলাইনেই প্রোডাক্ট নিতে হয়। সো তারা কিন্তু লকডাউনের জন্য ওয়েট করছে না। আর আরেকটা কথা বলে বিশ্বাস, মানে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো না, দেশের বাইরের আপুরা, এব্রডের আপুরা এমনভাবে প্রোডাক্ট নিচ্ছে যে দিস ইজ দ্য লাস্ট মান্থ, যে আমার বিজনেস এখানেই শেষ, আমি এই নেক্সট মান্থে আর আমার বিজনেস থাকবে না। মানে যে যেভাবে পারছে, আমি অবাক হয়ে যাচ্ছি যে আপুরা কি ভাবছে আমি আর বিজনেস করবো না। মানে আমি আমার মডারেটরদের সাথে হাসতেছি যে আপুরা এইভাবে প্রোডাক্ট নিচ্ছে কেন, এক একজনে 5টা 7টা 10টা আপু এটা বুক করেন, আপু এটা সরান, আপু এটা সরান। মানে আমার কাছে মনে হচ্ছে কি যে এইটাই আমার লাস্ট মান্থ, এপ্রিলই হচ্ছে আমার শেষ, আমি হয়তো এই মে মাসে আমার আর বিজনেস থাকছে না, আপুরা প্রোডাক্ট পাবে না। মানে এমনভাবে প্রোডাক্ট নিচ্ছে, লাইভের পর প্রোডাক্ট থাকতেছে না। সো ঢাকার মধ্যের আপুরা, আপনারা যারা চিন্তা করছেন আপু তুমি আপু তুমি এখন বাংলাদেশে প্রথম, আমি এই কমেন্টটা কোথায় রাখবো? মনোয়ার হোসেন খান আপু আমি এই কমেন্টটা কোথায় রাখবো বলেন তো, আপনার এই কমেন্টটা, আমি আমি তো এত বড় জায়গা তো আমার কাছে নাই আপু, এত বড় একটা কমেন্ট কমপ্লিমেন্ট আমাকে দিয়েছেন, এটা তো আমি আমি আমার কাছে রাখার মতো তো জায়গা নাই আপু। আপু পকেট স্লিপ দেখেন আপু, দেখাবো দেখাবো। 7900, হ্যাঁ প্রাইস বলেন বলেন শুনি। আচ্ছা এটা রেখে দিচ্ছি, হ্যাঁ 4900। আচ্ছা এখন কথা হচ্ছে যে আর যারা আপনারা ঢাকার মধ্যের আপুরা মনে করছেন যে সব কিছু একটু নর্মাল হোক নিবো আপু, তখন এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পাবেন না। কারণ আমি বললাম না যে যেভাবে আপুরা প্রোডাক্ট নিচ্ছে, আমি মানে মডারেটরদের সাথে সেদিন বলতেছি, আল্লাহ আপুরা কি ভাবছে যে এই মাসে আমার জন্য শেষ, আমি নেক্সট মান্থের মান্থের বিজনেস করবো না? তো আমার মনে হচ্ছে যে মানে আমাদের কালেকশনগুলো মাশাল্লাহ এত সুন্দর আসতেছে, এটা আপুদের দোষ না যে তারা চয়েস করে মানে ফিক্স করতে পারছে না যে না আমি জাস্ট এই দুইটাই নেই, তখন মনে হয় না না এই দুইটা না আমি 5টাই নিব, জাস্ট এইভাবে অর্ডার করছে আলহামদুলিল্লাহ।
আপুদের কাছে আমি কৃতজ্ঞ যে এত সুন্দরভাবে আপুরা মানে প্রোডাক্টগুলো নিচ্ছে, অর্ডার করছে, আমি আসলে আপুদের কাছে কৃতজ্ঞ। তো ইশারা বলে যে আপু মানে ওনারা কি ভাবতেছে যে আপনি আর বিজনেস করবেন না? আমি বলছি না, আসলে প্রোডাক্টগুলো এবার এমন সুন্দর সুন্দর আসছে, লোভ সামাল দেওয়া কষ্ট হচ্ছে। আচ্ছা এইটা হচ্ছে অলিভ কালার, হ্যাঁ আমি দুইটা কালারের ডিফারেন্স বুঝিয়ে দিই। না সেমই সেমই দুইটা কালার, সেম একদম সেম, আমি আমি ভেবেছিলাম ডিফারেন্ট কালার, হ্যাঁ দুইটা একই কালার, প্রাইস 4900, দুইটা সেম কালার, আমি আমি ভেবেছিলাম একটু ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা এখন এখন আমি যদি 900 ক্রস করি একটা এক্সক্লুসিভ আইটেম দেখাবো, 7900, না ওইটা 7900 না, ওইটা 8900 না, ওইটা 9900, ঠিক আছে? এর আগে যে ব্রাইডালটা আমি দেখালাম এটা হচ্ছে, আচ্ছা ব্ল্যাকটা দেখতে চাচ্ছেন অনেকে, এই যে ব্ল্যাকটা, ওইটা হচ্ছে 9900, এই যে এই হচ্ছে ব্ল্যাকটা, আমি যেটা পরে আছি এই ব্ল্যাকটা হচ্ছে এইরকম, হ্যাঁ অনেক ঘের, আপনি যখন বসবেন একেবারে পদ্ম পাতার মতো আপনার রাউন্ড হয়ে যাবে, এই যে ঘেরটা দেখেন একদম পদ্ম পাতার মতো রাউন্ড হয়ে যাবে। আমরা ছোটোবেলায় যে ফ্রকগুলো পরতাম না, স্পেশালি আমার আম্মু আমাদেরকে এই টাইপের ফ্রকগুলো সবসময় পরাতো, একদম ঘের সহ খুব ঘের দেওয়া। হ্যাঁ আচ্ছা আজকে আমরা 1K হতে পারছি না কেন? আপুরা শেয়ার করছে না, স্টাইলিশ আবাইয়ের সাথে কোনো কিছু তুলনা হয় না, সত্যি তুমি নাম্বার 1, থ্যাংক ইউ সো মাচ আপু, আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিয়েছেন, থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া। যে ডলারটার প্রাইস কত আপু? ডলারটার প্রাইস একটু দেখতে হবে, আমি একটু দেখি ডলারটার প্রাইস করা আছে কি না, বাট আমি আমি জানি না, এটা 4000 টাকা আপু, ডলারটার প্রাইস হচ্ছে 4000, ওকে, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যে 9000, না 9900 আপু, 9900 এটা, আর যদি আপনি হিজাব সহ নিতে চান সেট করে, সেই ক্ষেত্রে হচ্ছে 10900, আপনাকে হচ্ছে 1000 টাকা আপনি একটা হিজাব পেয়ে যাবেন, যেখানে আমাদের হিজাব একটা 1300 বা 1400, বাট আপনি যদি এটার সাথে সেট নিতে চান যে আমি এটার সাথে সেট নিব, সেই ক্ষেত্রে হচ্ছে 10900 টাকা, আপনি 1000 টাকাতে হিজাব পাবেন। আপু তোমার স্কার্ফটা আছে? না আপু এইটা এটার সাথে সেট করা, এটা হচ্ছে এটা এই গাউনটার সাথে সেট, 12500 টাকার গাউনটার সাথে সেট করা। হ্যাঁ আচ্ছা এবার আমি একটু রেগুলার কিছুতে চলে যাই, আমি বলেছিলাম এক্সক্লুসিভ দেখাবো, বাট আমাকে কিন্তু 1K ক্রস করতে পারে নাই, সো 9800 বলছিলাম, 100 কেন বাড়াইও বললেন? আচ্ছা ডিসকাউন্ট পাবো আপু? নুসরাত জাহান ভাবি আপু তুমি, তোমার জন্য তো অলওয়েজ ডিসকাউন্ট। আচ্ছা তুমি যেমন তোমার কালেকশন নাম্বার 1, তাজুল ইসলাম থ্যাংক ইউ। আচ্ছা এই হচ্ছে একটা কফি কালার, হ্যাঁ ডিপ কফি কালারের উপরে, এই যে ডিপ কফি কালারের উপর, ওকে, এটা কিন্তু এক্সক্লুসিভ একটা কালেকশনের মধ্যে। কেন এক্সক্লুসিভ আমি বলি, এইটাতে যে ম্যাটেরিয়ালগুলো দেয়া হয়েছে ট্রুলি এইটা একদম এক্সক্লুসিভ, এই স্টোনগুলো অনেক বেশি মানে ভালো এবং খুব এক্সপেন্সিভ এই স্টোনগুলো। হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 3800, 3800, 9900, 10900 থেকে কিন্তু 3800তে চলে আসছি, মানে ধিপ করে একদম নিচে আসছি, ঠিক আছে? আচ্ছা 900 কিন্তু আজকে ক্রস করে নাই। আপু তোমার পেছনে ডলারটা দেখো, আপু ডলটা কেন জানবো, ডলটা অনেক ভারী, ডলটা আমি আনতে পারবো না তো। আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ, তোমার কালেকশন খুবই ভালো লাগে, ইউ সো মাচ, লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাবিহা বিনতে আরিজা, আপু আমার কমেন্টস পড়ো না কেন, এই যে পড়লাম, আমাদের লাস্ট লাইভে কমেন্ট হয়েছিল 2600, আপনারা বুঝতে পারেন সেই কমেন্টগুলো আমার পক্ষে এতগুলো কমেন্ট পড়া সম্ভব বলেন? আলহামদুলিল্লাহ আপু, ইনার এন্ড হিজাব সহ কত পড়বে? আপু ইনার তো আলাদা, ইনার হচ্ছে 2000 টাকা, আর আপনি হিজাব কোনটার কথা বলছেন? এটা তো সেট করা হিজাব, সো এটা সেট সহই হচ্ছে আপনার 12500। মেহেদি রাঙা, এই যে পড়েছি কমেন্টও পড়েছি নামও পড়েছি, ওকে আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাবো, একদম মাথা নষ্ট হয়ে যাবে। এই যে আরেকটা কালেকশন দেখে, গোল বোরখা, যারা শুধু স্ট্রেট বোরখাটা চাচ্ছেন, স্ট্রেট বোরখা পরেন, যে শুধুমাত্রই বোরখার প্রতি তারা পাগল, এই যে তাদের জন্য 3900 টাকা। অন্য কালার আছে আপু? এখন এই মুহূর্তে আমার সামনে কালার নাই আপু। এই যে এই হচ্ছে একটা স্লেভের ওয়ার্ক, হ্যাঁ এই হচ্ছে একটা স্লেভের ওয়ার্ক, পেঁয়াজি কালার, এই যে দেখেন খুব সুন্দর করে সামনে ওয়ার্কটা করা আছে। হ্যাঁ প্রাইস হচ্ছে 5500 টাকা, এটা যে কোনো কালার সাইজ কাস্টমাইজ পসিবল, ব্যাক সাইডেও সুন্দর একটা ওয়ার্ক আছে, এটা পিঠে পড়বে, এই কাজটা পিঠে পড়বে। হ্যাঁ এই যে খুব সুন্দর করে রাউন্ড একটা বোরখা, দেখেন নিচের ঘেরটা কিন্তু অনেক নাইস, অনেক সুন্দর। আচ্ছা এইটাও রেখে দিচ্ছি, আরেকটা এক্সক্লুসিভ কালেকশন দেখাই, যেটা আমাদের হাই ডিমান্ডিং একটা ডিজাইন, বট পাতা, এই যে
বটপাতার ডিজাইনটা কিন্তু হাই ডিমান্ডিং একটা, যারা থাকবেন তারা আজকে ধামাকা দেখবেন, কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখতে পাবেন। গ্রিন কালার, হ্যাঁ এই যে গ্রিন কালার 54-55 সাইজ, ওকে এই যে একদম বটপাতা, কতগুলো বটপাতা করা আছে দেখেন, এই স্লেভের মধ্যেও কিন্তু ওয়ার্ক করা। আর একটা কথা আমি সবসময় বলি, প্রিয়া রহমান আরেকটা পাগল চলে আসছে অলরেডি, আবু বোনে আমি চলে আসলাম। আচ্ছা কামরুন্নাহার, আমার আমার কথা তুমি পড়ো না, এই যে পড়েছি নাম সব পড়েছি, পারভেজ প্রীতি দিশা আপু প্লিজ কমেন্ট পড়েন, হ্যাঁ এই যে বললাম তো আপু পড়েছি পড়েছি আপু সব পড়া, আপু বসুন্ধরা সিটি খোলা, হ্যাঁ আপু কালকে পর্যন্ত খোলা, পরশুদিন কী হবে জানি না। কার জন্য অর্ডার দিব আপু, আমি তো সিঙ্গেল, আন্টির জন্য দেন না অসুবিধে কি, আন্টির জন্য তো দেয়া যায়, মায়ের মায়ের মতো মানে মায়ের চেয়ে বেস্ট কোনো কিছু আছে নাকি বলতে, যে মায়ের চেয়ে কাকে বেশি দিবেন, আন্টির জন্য করেন। এই যে এই হচ্ছে বটপাতা, হ্যাঁ এই হচ্ছে বটপাতা ডিজাইনটা, প্রাইস হচ্ছে 3,500। এইটার কী কী কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি, আজকে আমি মিক্স দেখাবো এবং কিছু এক্সক্লুসিভ আছে, আমি চাচ্ছিলাম যে 1K হলে আমি দেখাবো, বিলিভ মি এত সুন্দর সুন্দর ডিজাইন, আমি এত কম ভিউয়ার্সে 700-800 ভিউয়ার্স আমার দেখাতে ইচ্ছা করছে না, 1K 1.8 1.7 যেদিন হবে সেদিন আমি এক্সক্লুসিভগুলো দেখাতে চাচ্ছিলাম। এই যে এই হচ্ছে একটা কলাপাতা কালারে, হ্যাঁ এই হচ্ছে একটা কলাপাতা কালারের। সোমা হাসান রেগুলার ইউজার, আপু রেগুলার ইউজার আজকে কিছু নাই আপু, আজকে মোটামুটি আমি যে ই দেখালাম ইরানি ক্যাপ ওইগুলোই কিন্তু রেগুলার ওয়্যার, এগুলো আমি আমি নিজেই রেগুলার ওয়্যারের জন্য রাখি এগুলো। আচ্ছা শপে এসে কি পাবো, সাইজ মতো হবে তোমারটার মতো একটু বলো, হ্যাঁ আমারটা তো আছে আপু, আমারটা আছে, ব্ল্যাকও আছে, সেম ডিজাইনের ব্ল্যাক কালার আছে। আচ্ছা এই হচ্ছে একটা কলাপাতা কালারের, হ্যাঁ বটপাতার ডিজাইন, এই যে বটপাতার ডিজাইন, প্রাইস হচ্ছে 3,500, প্রাইস 3,500। এটার কী কী কালার আছে আমি কালারগুলো দেখাই, এটা চারটা কালার আছে এই বটপাতাটা, এই যে বটপাতার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার। এই যে গত লাইভে আমাদের কমেন্ট হয়েছিল 2,600, আমি লাইভে শেষ হতে পাগল হয়ে গেলাম যে আচ্ছা উমামা আফিয়া কমেন্ট পড়ো, হ্যাঁ কমেন্ট পড়েছে তো আপু, এই যে বললাম কমেন্ট করো আমি সবার নাম সহ পড়বো, ঠিক আছে আপু আফরিন সাদি আপু আমার কমেন্ট পড়ো না কেন, আপনার আপনার শোটা আমার এত এত ভালো লাগে, আপনাকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ আফরিন আপু। আচ্ছা তোমার ম্যারেজ ডেতে আমার ম্যারেজ ডে সেম, জান্নাতুল নাইমা আপু তাই নাকি, তাই নাকি ভালো আগে বলতেন, আপনাকে উইশ করতাম। আচ্ছা এই হচ্ছে বটপাতা, নেক্সট ইয়ার ইনশাল্লাহ একসাথে করবো, হ্যাঁ আমরা একসাথে করবো। বটপাতার কী কী কালার আছে, এই যে তিনটে কালার দেখালাম, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে কী বলে কলাপাতা কালার, একটা ব্ল্যাক, আরেকটা দেখাচ্ছি চারটা কালার আছে, এই যে এই হচ্ছে বটপাতাটা, হ্যাঁ চারটা কালার এভেলেবেল আছে, প্রাইস হচ্ছে 3,500। আরেকটা কালার আছে দেখাচ্ছি, এই যে এই হচ্ছে একদম কলিজা মেরুন, যেটা একদম কলিজা টাইপ কালার, আমার আমার হাজব্যান্ড সবসময় তুমি এটা কলিজা বলো কেন, সেটা দেখলে মনে হয় যেন এটা কলিজা, কলিজা টাইপ একটা কালার তাই না, যদিও এই কালারটা নিশ্চয়ই কোনো একটা নাম আছে, ডিপ পার্পল হোক আর সামথিং, বাট আমার কাছে কেন যেন এটা কলিজায় কলিজাই লাগে, আমার কাছে মনে হয় যেন এটা একটা কলিজা টাইপের একটা কালার। হ্যাঁ 3,500, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। আচ্ছা আজকে একটা ধামাকা দিতে চাচ্ছি, নিউ একটা আইটেম লঞ্চ করব, বাট করব কি না বলেন। আচ্ছা এটা আগের একটা ডিজাইন আমি দেখিয়ে দিই, এই যে নয় কলকার একটা ব্রাইডাল, এইটার অনেকগুলো কালার ছিল এর আগে, কী কী কালার ছিল মনে আছে আপনাদের, কলিজা টাইপের একটা কালার ছিল, মিন্ট কালার ছিল, আর একটা কী কালার ছিল ব্ল্যাক, হ্যাঁ তিনটা কালার ছিল, আর এই হচ্ছে গোল্ডেন, এই যে এটা হচ্ছে ফোর্থ কালার, এই যে এই হচ্ছে গোল্ডেনটা, গোল্ডেনটা অনেকেই চাচ্ছিলেন যে আপু এটা গোল্ডেনে করেন মারাত্মক সুন্দর লাগবে, বাট করানোর পর আমি ফিদা হয়ে গেছি, সত্যি কথা বলতে আমি নিজেই ফিদা হয়ে গেছি যে এত সুন্দর এত সুন্দর, মানে কিভাবে সম্ভব। এই যে এই দেখেন গোল্ডেন কালারটা, হ্যাঁ এই হচ্ছে গোল্ডেন কালারটা, মানে এর আগে কলিজা ছিল, মিন্ট কালার ছিল, আর কি যেন বললাম ব্ল্যাক, তিনটা, আর এই হচ্ছে গোল্ডেন কালারটা, হ্যাঁ এটা হচ্ছে 8,900 টাকা, 8,900 টাকা, ওকে এই যে 8,900। উপরে পাড়টা কিন্তু এত ঘের দেখেন, উপরে পাড়টা কিন্তু সাংঘাতিক ঘের, এবং আপনি যখন এটা পরবেন অনেক বেশি সুন্দর লাগবে। আচ্ছা আরেকটা নতুন আইটেম লঞ্চ করতে চাচ্ছিলাম, বাট আজকে করব না, একদিন পরে আসব, একদিন পরে এসে আপনাদেরকে চমক দিব, কারণ আজকে আমাকে 1K করতে পারে নাই, সো আমি কিন্তু আমার কথা রেখেছি 1K করতে পারলে আপু আপনি দিন দিন আরও সুন্দর হয়ে গেছেন মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আপু আমি সুন্দর হই নাই, আপনাদের ভালোবাসাটা ডে বাই ডে আমার জন্য বাড়ছে, আর ভালোবাসার নজরে যখন আমরা কিছু দেখি সেটা যত বিশ্রী হোক
সুন্দরী লাগে কিন্তু। সো আপনাদের চোখে, আপনাদের মনে আমি আমার জন্য এত বেশি ভালোবাসা বাড়ছে দিনে দিনে। সো ওইটা, এটা হচ্ছে ভালোবাসার রিফ্লেকশন, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম আপু, ইউর বিউটিফুল অ্যান্ড অনেস্ট ওম্যান, অন্য অন্তরের ভেতর থেকে তোমার জন্য অনেক ভালোবাসা, ইমদাদুল হক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সি গ্রিন দেখাও, দেখাবো, জলদি করো, আর কত ওয়েট করবো। আপু ডলারটা মেরুন কালার হবে? ডলারটা মেরুন হবে না, বাট অর্ডার দিলে আমরা আমরা করে দিতে পারবো, মেক করে দিতে পারবো। আপু তোমারটা দাম কত? আমারটা 12,500, আমারটা একদম হিজাব সহ ব্রাইডাল গাউন, এটা 12,500। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে একটা পেস্ট কালারটা, এর আগে আমি এটা লঞ্চ করেছিলাম বাট ওইভাবে আসলে দেখানো হয় নাই। এই যে এইটা কিন্তু, এই যে দেখেন কতগুলো কলকা করা নিচে, কতগুলো কলকা দেয়া, এই যে দেখেন অনেক নাইস। এটা এটার গেট আপটা দেখেন, জাস্ট আপনারা এটা সাইড থেকে কিন্তু ওপেন, আপনারা চাইলে এই যে সাইডের সাইডে কিন্তু এটা ই করতে, সাইডের স্লেভটা কিন্তু আপনার দেখা যাবে, আপনি যখন পরবেন এটা সাইডের স্লেভটা কিন্তু দেখা যাবে। যদি আমি আজকে ইনার পরান, আমি আজকে ইনার পরা থাকলে অনেকগুলো আজকে মানে পরে পরে ট্রায়াল দিয়ে দেখাতাম। এই যে দেখেন এটার গেট আপটা কিন্তু জাস্ট এইরকম আসবে, মানে একেবারে সাইড থেকে ফ্লাওয়ারগুলো আসবে। আর ডিজাইনকে নকল করতে চায়েন না, ক্ষতির মানে ক্ষতির মুখে পড়বেন আর কি। যেই ভাইয়ারা মানে ডিজাইন কপি করার জন্য বসে থাকেন, করেন না, বিপদে পড়বেন। এই যে আর এই হচ্ছে বুকের কাজটা, এই হচ্ছে বুকের কাজটা, ঠিক আছে। আর এই হচ্ছে কলকাটা, দেখেন খুব সুন্দর করে রাউন্ড হয়ে কলকাটা পড়েছে, এইটাও 8,900। ওকে, এগুলো কিন্তু অনেক ওয়েট, আমি যেভাবে দেখাই না আপনাদের কাছে মনে হয় যে খুব হালকা করে আপু দেখাচ্ছে, বাট অনেক কষ্ট হয় কিন্তু। আইরিন পারবিন, আপু আপনারটা প্রাইস কত? 12,500 আপু, 12,500। এটা আপাতত একটাই রেডি আছে, আর আই থিঙ্ক 54 আর 56, আমি জানি না, আমার সাইজটা দেখতে হবে। এই যে এই হচ্ছে আমারটা, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন সরাসরি, এক পিসি আছে স্টকে, তারপরে হচ্ছে অর্ডার করতে হবে। সত্যি সত্যি অনেক সুন্দর হয়ে গেছেন। আর নিউ কি আছে ওইটা দেখাও, ভিয়েতনামি পিঙ্কটা আবার আনো আপু, ভিয়েতনামি পিঙ্ক আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি জানি বিশ্বাস করবেন না, একটা লাইভ করেছিলাম ভিয়েতনামের, এখন পর্যন্ত অর্ডার পাচ্ছি, আমরা স্টক করতে পারতেছি না, বিশ্বাস করেন আমি এত রাতে মানে মিথ্যা বলবো না, এখন পর্যন্ত আমরা স্টক করতে পারছি না, এক পিসও স্টক করতে পারছি না, সব অর্ডারে চলে যাচ্ছে, সবগুলো পিস অর্ডারে চলে যাচ্ছে, একটা অর্ডার করতে পারছি না, মাত্র একটা লাইভ করেছিলাম সেই নতুন আইটেমটা দিয়ে। আমারও ইচ্ছে করে নতুন একটা আইটেম আসলে আমিও ধুমায় লাইভ করি, কিন্তু আসলে হচ্ছে না আপু। আচ্ছা আপু হিজাব দেখাও, আপু আজকে হিজাব সময় পেলে দেখাবো, ঠিক আছে আজকে সময় পেলে দেখাবো। এই যে এই হচ্ছে, এই হচ্ছে দুবাই ম্যাটেরিয়ালের আরেকটা গোল বোরখা, দেখেন যারা গোল বোরখা, এটা ঘেরটা দেখেন, আমি এইখানে ধরেছি ঘের, নিচের নিচের ঘেরটা দেখেন, নিচে আমি ফ্লোরটা টাচ করাই, তারপর দেখেন আমি কোথায় উঠিয়েছি, মানে আমার চেয়েও উপরে ঘেরটা, বুঝতে পেরেছেন? সামনে পেছনে সমানভাবে ওয়ার্ক করা, একদম সমানভাবে ওয়ার্ক করা সামনে পেছনে। আর এইটার ছিটাটা দেখেন, একদম লক করা, মানে পুরাটাই কিন্তু স্টিচ করা, সুতা দিয়ে স্টিচ করা, স্লেভে ওয়ার্ক, হ্যাঁ স্লেভটাও কিন্তু এরকম ওয়ার্ক করা, দুইটা স্লেভে খুব সুন্দর করে ওয়ার্ক করা। প্রাইস হচ্ছে 6,500, ম্যাটেরিয়াল দুবাই, আর দুবাই ম্যাটেরিয়াল নিয়ে আমি সবসময় আপনাদেরকে 100% এনশিওর করি যে আপনাদের সোয়েটিং হয় না, সত্যি কথা, দুবাই ম্যাটেরিয়াল পরলে আপনি যত গর্জাস কিছু পারেন সোয়েটিং হয় না। আপু কেমন আছো? আমি সিটিজি থেকে ইব্রাহিম নবী, থ্যাংক ইউ আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ। সাইজ কি অ্যাভেলেবেল? আপু সাইজ দেখতে হবে আপু, কোন সাইজটা অ্যাভেলেবেল। আচ্ছা এই হচ্ছে দেখেন ডিজাইনটা, সামনে পেছনে একদম রাউন্ড ওয়ার্ক, আপনারা কিছু কিছু জায়গায় দেখবেন যে হয়তো সামনে সাইডে একটা কাজ দেয় বা হাতে একটু কাজ দেয়, আমরা কিন্তু যখনই করি কাজে অ্যাটলিস্ট স্টাইলিশ হবে, কৃপণতা করে না, এটা আপনারা শুরু থেকে দেখে আসেন। হ্যাঁ প্রাইস হয়তো আমরা একটু বেশি নেই, আমরা কাজে কৃপণতা করি না, ম্যাটেরিয়াল দিতে কৃপণতা করি না, কোয়ালিটি দিতে কৃপণতা করি না, বিলিভ মি আমি 24 আওয়ার একটা কথাই বলি, সেটা আমাদের মডারেটর বলেন, ফ্যাক্টরি বলেন, আমার হাজব্যান্ড বলেন, আমার বাচ্চা বলেন, সবাইকে একটা কথা বলি যে কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করবা না, 2 টাকা বেশি নাও কাস্টমারদের থেকে কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ করো না। আজকে যদি সে 2 টাকা দিয়ে বেশিও নেয়, কালকে সে তোমার প্রশংসা করবে, আর আজকে তুমি একটা রিজনেবল মানে একদম কম কম টাকা একটা প্রোডাক্ট দিলা বাট কোয়ালিটি দাও নাই, কালকে তুমি গালি শুনবা। প্রোডাক্ট তো দিলাই, কষ্টও করলা প্লাস গালিও শুনবা, এইটা যেন না হয়। 2 টাকা বেশি নাও কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট দাও, ঠিক আছে। আচ্ছা আপু এটা কী কী কালার আছে? আপু এটা কী কী কালার আছে আমি দেখাচ্ছি। হ্যাঁ এই যে এই হচ্ছে গ্রিন কালারটা, এই হচ্ছে গ্রিন কালারটা, সামনে পেছনে ঘুরিয়ে কিন্তু ওয়ার্কটা করা আছে, প্রাইস হচ্ছে 6,500। এটার কী কী কালার আছে আমি একটু দেখি,
একটা কালার থাকার কথা, ওরা আজকে আমাকে বলছিল যে আপু এটা কয়েকটা কালার আসছে, লাইভে দিব কি না, না পাচ্ছি না তো। আচ্ছা আরেকটা নতুন ডিজাইন দেখাই, আরেকটা নতুন ডিজাইন দেখাই, এই যে এই হচ্ছে, এইটাকে আমরা একটু রিজনেবল প্রাইসে করেছি, এইটাকে রিজনেবল প্রাইসে করেছি কিভাবে দেখাই, এইটা হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, এটা সামনে শেরওয়ানির কাজটা আছে, এটা শুধু সামনে শেরওয়ানির কাজটা দেই নাই, কারণ এইটা একটু প্রাইজি হওয়ার কারণে অনেকে নিতে পারছে না, বাট ডিজাইনটা অনেকের পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই আমরা ওইটাকে একটু মডিফাই করেছি, এই ডিজাইনে এনেছি, এইটাকে মডিফাই করে আনার কারণে সো অনেকেই এখন নিতে পারছে। এটা হচ্ছে 6500, ঠিক আছে, এটা হচ্ছে 6500, আর এটা হচ্ছে 5500, এটাকে একটু আমরা মডিফাই করে নিয়ে আসছে যেন সবার মোটামুটি সবাই নিতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে 5500 আর ওইটা হচ্ছে 6500, এটা ব্যাক সাইডে একটা ওয়ার্ক আছে, ওকে, অ্যান্ড স্লেভেও খুব সুন্দর করে ওয়ার্কটা দেয়া আছে, কারণ ওটা 6500 তো অনেকে বলে চাপু একটু ভারীও হয়ে গেছে প্লাস প্রাইজও হয়ে গেছে, একটু কম রেঞ্জে করেন, তো ওইটাকে আমরা একটু মডিফাই করেছি, জাস্ট সামনের কাজটা বাদ দেওয়াতে আমাদের খরচ কমে গেছে, আমরাও কম খরচে আপনাদের কাছ থেকে নিয়েছি, তাই না। এই যে এই হচ্ছে একটা ম্যাটালিক ব্লু বলা যায়, হ্যাঁ স্কাই ব্লু আর ম্যাটালিক ব্লু, ওকে, এই হচ্ছে একটা ম্যাটালিক টাইপের একটা ব্লু, এই যে এই হচ্ছে সুন্দর একটা ওয়ার্ক, ম্যাটালিক টাইপের একটা ব্লু ওয়ার্ক করা, হ্যাঁ এই হচ্ছে সেম ডিজাইন, কালার কিন্তু দুইটা ডিফারেন্স আছে, এই যে কালার দুইটা দুই রকমের, কিন্তু একটা হচ্ছে সি ব্লু আর একটা হচ্ছে ম্যাটালিক ব্লু, সো কালারটা একটু খেয়াল রাখবেন, আর স্ক্রিনশট দিয়ে ভালো করে স্ক্রিনশটটা দিয়েন। আচ্ছা এইটার একটা কালার আছে নাকি, হয়রান হয়ে গেলাম তো। আচ্ছা এই এটা তো দেখিয়েছি না, এই যে 6500 টাকাটা দেখিয়েছি, এটা ব্ল্যাক কালার, যারা একটু প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন, ভালো মানে একটু ভালো প্রাইজের মধ্যে নিতে চাচ্ছেন, যে ঈদের কালেকশন তো আমরা অলওয়েজ চাই যে আমারটাই বেস্ট হবে, আমারটা হাই প্রাইস হবে, সো তারা কিন্তু এটা ইজিলি নিয়ে নিতে পারেন 6500 টাকা, ঠিক আছে, এটা খুব ছোট স্টোন দিয়ে ওয়ার্ক করা। আচ্ছা ব্ল্যাক তাহলে দুইটাই আছে না, হ্যাঁ আচ্ছা এইটার মধ্যে মেরুন কালার আছে, এই যে এটার মধ্যে মেরুন কালারটা আছে 6500, আমি কারো কমেন্ট পড়তে পারছি না কারণ একে তো অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ অলরেডি অনেকক্ষণ। আচ্ছা কেপ দেখাও, কেপ ইনশাল্লাহ নেক্সট ম্যাটালিক ব্লুর মধ্যে আছে, কোন কালেকশন আপু, না আপু আপু দুইটা ফ্যাব্রিক কি এক, হ্যাঁ দুইটা ফ্যাব্রিক এক, দুইটার ফ্যাব্রিকই এক। আচ্ছা এই হচ্ছে মেরুন কালারটা, হ্যাঁ 6500, এই যে এই হচ্ছে মেরুন কালারটা 6500, এইটার এইটার কিন্তু এটা ব্যাক সাইডে ওয়ার্ক আছে, এই যে এটা ব্যাক সাইডে ওয়ার্ক আছে 6500। আচ্ছা সেম এইটার মধ্যে আরেকটা কালার আছে, দিস ওয়ান, ওকে, এটার মধ্যেও কিন্তু কালার আছে, প্রাইস 6500, সেম যারা একটু প্রাইসি প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এটা ইজিলি নিয়ে নিতে পারেন, কিন্তু এই যে 6500 টাকা, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন, ওকে। আচ্ছা আর কি দেখাবো, আজকে অনেক কালেকশন আছে বাট আমি নিউ প্রোডাক্টটা লঞ্চ করলাম না, নিউ প্রোডাক্টটা আরেকদিন লঞ্চ করে দিব, ঠিক আছে, নিউ প্রোডাক্টটা কিন্তু আমি আরেকদিন লঞ্চ করে দিব। এই যে আরেকটা দেখেন, এটা দেখলে মাথা ঘুরে যাবে নিশ্চিত, কারণ এটা এত সুন্দর, ডলারটার প্রাইস 4000 টাকা আপু, ডলারটার প্রাইস। আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক, খুব সুন্দর একটা ব্ল্যাক বিউটি, এটা 4500, এটাও মোটামুটি একটু প্রাইসে মানে রিজনেবলের মধ্যে, যারা মানে ক্রয় ক্ষমতার মধ্যে আছে আমি বলবো, যারা একটু ভালো প্রোডাক্ট চান, আসলে এর চেয়ে নিচে দিলে না সেটার কোয়ালিটি থাকে না পুরো, সত্যি কথা। রেগুলার কাফতান দেখেন আপু, আজকে রেগুলার কাফতান তো নাই, আজকে সব হচ্ছে ধামাকা, ঈদ ধামাকা। এই যে এই হচ্ছে সুন্দর একটা ব্রোচ করা, এত নাইস ব্রোচগুলো, প্রাইস হচ্ছে 4500, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন। এই যে এখানে দেখেন রুবি দেয়া আছে, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর করে কিন্তু রুবি স্টোন, এখানে গ্লাস স্টোন দেওয়া আছে, দুবাই বোরকা দেখাবেন না, দুবাই বোরকা দেখাবো, আজকে এত কিছু দেখালে তো আপনারা ডিসিশন নিতে পারবেন না কালকে কীভাবে ই করবেন। আচ্ছা আজকে চলে যাব, ঠিক আছে, একে তো অনেক রাত হয়ে গেছে। রাউন্ড বোরকাটা প্রাইস কত, রাউন্ড বোরকাটা হচ্ছে 6500 আপু, রাউন্ডটা হচ্ছে 6500, আর আমি আমারটা আবারও দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি আমারটা আবারও দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন। এটা কিন্তু হিজাব সহ সেট, প্রাইস হচ্ছে 12500, ওকে, প্রাইস হচ্ছে 12500, আপনার পরনেটা খুব নাইস, থ্যাংক ইউ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ওকে, আল্লাহ হাফেজ।